চলমান ইউক্রেন যুদ্ধের মধ্যে চীন ও ইরানের সাথে যৌথ নৌমহড়া শুরু করলো রাশিয়া। বৃহস্পতিবার ওমান উপসাগরীয় অঞ্চলে শুরু হয়েছে মেরিন সিকিউরিটি বেল্ট 2023 শীর্ষক এ সামুদ্রিক মহড়া। পাঁচ দিন ব্যাপী এ নৌমহড়ায় অংশ নিয়েছে রাশিয়ার অন্যতম আধুনিক যুদ্ধজাহাজ অ্যাডমিরাল গোর্সকভ। একটি রুশ ট্যাঙ্কারও এই অভিযানে অংশ নিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, যৌথ সামরিক মহড়ায় তিন দেশের নৌবাহিনী নিজেদের দক্ষতা প্রদর্শন করবে। মহড়ায় রাশিয়ার পাশাপাশি চীন ও ইরানের বেশ কয়েকটি যুদ্ধজাহাজ অংশ নিচ্ছে। আগামী 19 তারিখ শেষ হবে এই সামরিক প্রশিক্ষণ। যুক্তরাষ্ট্রের ড্রোন বোমাবাজির ঘটনায় চলমান উত্তেজনার মধ্যেই শুরু হওয়া ত্রিদেশীয় নৌমহড়া সামরিক ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই মহড়ার উপর সতর্ক নজর রাখছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে পেন্টাগন জানিয়েছে, ত্রিদেশীয় এই মহড়া জাতীয় নিরাপত্তার স্বার্থ বা ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের উপর কোনো হুমকি সৃষ্টি করে কিনা তা পর্যবেক্ষণ করা হবে। রাহানুল রানা, সময় সংবাদ।